দেহে গরম এবং ঠান্ডা জলের প্রয়োগ সম্বন্ধে আমরা জানছি, প্রাকৃতিক চিকিৎসায় বাষ্পস্নানের ব্যবস্থা আছে। এই বাষ্পস্নানের পর ঘর্ষণ স্নানেরও ব্যবস্থা করা হয়ে থাকে। গরম জলে সেঁক দেওয়ার পর সেঁকের উপর সর্বদা শীতল জল দিয়ে মুছে ফেলার বন্দোবস্ত করা হয়। যদি কেউ বাষ্প স্নানের পর ঠান্ডা লাগার ভয়ে স্নান যদি না করে, তাহলে সেই চর্মের ছিদ্রগুলি উত্তাপ প্রতিক্রিয়ায় এরূপভাবে রুদ্ধ হয় যে রোগীর পূর্বাপেক্ষায় অবস্থা আরও বেশি খারাপ হয়। বলা হলো কি, গরম সেঁক দেওয়ার পর বা বাষ্প স্নান করার পর অবশ্যই করে স্নান করে নেওয়া উচিত, বা ভিজে গামছা বা কাপড় ভালো করে নিকড়ে নিয়ে তা দিয়ে সারা দেহ মুছে ফেলা উচিত। যদি না মুছে ফেলি তাহলে কি হবে, মারাত্মক ফল হয়, রোমকূপের ছিদ্রগুলো বন্ধ হয় এবং রোগীর অবস্থা পূর্বের অপেক্ষায় আরও বেশি খারাপ হয়। শীতল জল প্রয়োগের একটা মাত্র, কিন্তু শীতল জল প্রয়োগেরও একটা মাত্রা আছে। আমরা শীতল জল প্রয়োগ করব, কিন্তু তারও একটা মাত্রা আছে। সাধারণত শীতল জল অল্প সময়ের জন্য প্রয়োগ করা হয়ে থাকে। অল্প সময়ের জন্য শীতল জলে স্নান করিলে অথবা অন্য কোনোভাবে শীতল জল দেহে প্রয়োগ করলে শৈত্যের প্রতিক্রিয়ায় দেহে একটা উদ্দীপনার সঞ্চার হয়, কিন্তু প্রদাহ ও বেদনা প্রভৃতিতে সুদীর্ঘ সময়ের জন্য শীতল জল প্রয়োগ করা আবশ্যক। এই সময় একটা উপশমক ফল উৎপন্ন করার প্রয়োজন, কিন্তু সুদীর্ঘ সময়ের জন্য শীতল পটির ব্যবহারেও দেহের ওই অংশে একটা অবসাদ আসে। এই জন্য তরুণ প্রদাহ প্রভৃতিতে 2-3 ঘন্টার শীতল পটি চালাইয়া তাহার পর মধ্যে মধ্যে অল্পক্ষণের জন্যও সেঁক দেওয়া আবশ্যক। আমরা কি মনে রাখব যে শীতল জল প্রয়োগেরও একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটাও নিয়ম বহির্ভূতভাবে প্রয়োগ করা যায় না। বলা হয় আমরা যদি অল্প অল্পভাবে শীতল জলের পটি ব্যবহার করি বা শীতল জলে স্নান করি, তাহলে ধীরে ধীরে আমাদের দেহের উদ্দীপনার সৃষ্টি হয়, আমাদের দেহের রোগ আরোগ্য হওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। কিন্তু যদি সুদীর্ঘ সময়ের জন্য শীতল জলে পটি আমাদের ব্যবহার করতে হয়, তাহলে অবশ্যই করে মনে রাখতে হবে তার মাঝে মাঝে সামান্য ক্ষণের জন্যও উষ্ণ পটি ব্যবহার করতে হবে। ধরা যাক কোনো একটা প্রদাহযুক্ত স্থানে আমি 2-3 ঘন্টা শীতল জলের পটি ব্যবহার করলাম, তাহলে আমাদের মনে রাখতে হবে কি, মাঝে মাঝে তাহলে সেই স্থানে হালকা সেঁক দিয়ে বা হালকা জলের ঝাড়া দিয়ে বা হালকা গরম জল দিয়ে সেটাকে ধুয়ে পরিষ্কার করে ফেলা, সঙ্গে সঙ্গে কিছুটা সময় গরম সেঁকের ব্যবস্থা করা, যে কোনোভাবে আমরা গরম অবস্থা সৃষ্টি করে সেই রোগযুক্ত স্থানের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পারি। না হলে যদি শীতল জল বা শীতল পটি দীর্ঘ সময় যদি ব্যবহার করি এবং গরম পটি সামান্য সময়ও যদি না ব্যবহার করি, তাহলে সেটা হবে দেহের অবসাদের কারণ, সেটাও আমাদের মনে রাখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দিনে আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, নমস্কার।